বিয়ানীবাজারের পানাস হেল্পিং হ্যান্ডের উদ্যোগে অসহায় গরিব ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে হাদারাসা হাফিজা মাদ্রাসার হলরুমে পানাস হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে 800 গরিব অসহায় দরিদ্র মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার এলাকার থানে যে এইটা তার মালিকরে হইয়া ই যে পানাসর যে ওই যে মালিক যে সজন কুতুয়াল তার নাম, তার লোকের সম্পর্ক ভালো তাকায় হে এই জিনিসটা হইতেছে, তুমি গু আমরা রে দেও আমারে দেও, আমার দেশ নেই আমার দেশ গরিব গুবরা আসুন বা মানুষ আসুন খাইবা, এগু কৌ সংস্থা এগো এরারে খানি দিছে ফানি দিছে সব কিছু দিয়া চালাইয়া গেছে ও সংস্থাও বাংলার, যার বদৌলতে আইছে আমরা তার লাগি দোয়া করি এবং তারা ধন্যবাদ জানাই। পানাস হেল্পিং হ্যান্ড ইউকে ফর ফিডিং পুয়ার পিপলস ইন বাংলাদেশ, উই আর অল গ্রেটফুল ফর ইউর কাইন্ড ওয়ার্ক ইন বাংলাদেশ অ্যান্ড ইউকে, উই উইশ ইউ উইল কিপ কন্টিনিউ ইউর জার্নি। থ্যাংক ইউ মিস্টার সুজন কাটওয়াল, ফাউন্ডার অফ পিএইচএস চ্যারিটেবল কোম্পানি। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক পাবেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র তফজ্জুল হোসেন, হাদারসা হাফিজা মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ আব্দুর রহিম, ছাত্রলীগ নেতা আজাদুর রহমান, পানাস হেল্পিং হ্যান্ডের সদস্য রাহিম আহমেদ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাহাত মাহমুদ, নওশাদ আহমেদ, যুবলীগ নেতা রুহুল আমিন, জুয়েল আহমেদ ছিপু, নাইম আহমেদ আরও অনেকেই।